অবস্থান করছি ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা কারণ বিল্ডিংয়ে এখান থেকে যদি আমি আপনাকে বলতে চাই যে আসলে কিছুক্ষণ আগে আমি এই কারণবাজার এলাকার পুরো এলাকাটা ঘুরে দেখেছি আসলে একটা দুঃসহ পরিস্থিতি বলতে যা বোঝায় সেটা কিন্তু পুরো এলাকাতেই বিরাজমান আছে পুরো এলাকাটি সেটা বলা যায় যে অন্ধকারের চাদরে ঢেকে গেছে পুরো এলাকা এবং একই সাথে মানুষের দৈনন্দিন জীবন প্রবাহের যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সেগুলো নিয়ে কিন্তু একটা হুড়োহুড়ি মতো পড়ে গেছে এই পুরো এলাকায় বলা যায় প্রচুর মানুষ পানি কিনছে মোমবাতি থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো তারা কিনছে এবং আসলে পানিটার সংকটে কিন্তু বড় আকারে দেখা দিতে পারে এমন একটা পরিস্থিতি কিন্তু এখানে সৃষ্টি হয়েছে শারমিন আমি একটু আপনাকে দেখা চাই যে এই পুরো এলাকার পরিস্থিতিটা আপনি কেমন আমার সহকর্মী ক্যামেরা পারসন আপনি যদি একটু দয়া করে দেখান যে আসলে অন্ধকার বলতে যা বোঝায় অর্থাৎ কিছু কিছু জায়গায় গাড়ির লাইট এবং কিছু কিছু মার্কেটের দোকানে জেনারেটরের যে সকল আলো সেটা ছাড়া কিন্তু পুরো শহরেই অন্ধকারে তলিয়ে আছে এবং একই সাথে কিন্তু বাড়ছে নিরাপত্তাহীনতার যে সংখ্যা সেটা বাড়ছে এবং আগামী কতক্ষণ এই এই এইরকম একটা দুঃসহ পরিস্থিতি থাকতে হবে সেই সংখ্যায় কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন আমি কয়েকজন সাথে কথা বলেছি তারা কিন্তু বারবার জিজ্ঞাসা করছেন যে এই বিদ্যুৎটা কখন আসবে তারা বাড়িতে যে পানি পাবেন কি না অন্যান্য যে প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ অন্যান্য প্রয়োজনীয় কাজ সেগুলো তারা কিভাবে সারবেন সেগুলো নিয়ে কিন্তু সবার মধ্যেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সেই আতঙ্ক কিন্তু ধীরে ধীরে ক্ষোভে পরিণত হচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন আমার পেছনের শহরটা যেভাবে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে এবং এই পরিস্থিতি কতক্ষণ থাকবে সেটা হয়তো আসলে কারোরই জানা নেই এবং সত্যি কথা বলতে এমন পরিস্থিতিতে হয়তো এর আগে আমরা কখনো পড়ি নেই সম্প্রতি সময় সাম্প্রতিক সময়ের মধ্যে যার কারণে সবার মধ্যেই ক্ষোভ এবং আতঙ্ক একই সাথে প্রতিবাদের যে সকল ভাষা হয়তো সেগুলো হয়তো মানুষ হয়তো ব্যবহার করবে কিছুক্ষণ পর সেগুলো কিন্তু মানুষের মনের মধ্যে কাজ করছে শারমিন